আমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে মেটাল আয়ন ইন্ডিকেটর সম্পর্কে জানব। দেখো, মেটাল আয়ন ইন্ডিকেটর জিনিসটা কি না, ইন্ডিকেটর একটা, এটা একটা বেসিক্যালি নিজে একটা ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরের একটা স্পেসিফিক কালার আছে, বুঝেছ? যেমন আমি দুটো ইন্ডিকেটর নিয়ে আলোচনা করছি, একটা হলো ইবিটি, ইরাক্রোম ব্লক টি, হ্যাঁ, আর একটা হলো পিআর ইন্ডিকেটর, যেটাকে বলা হয় প্যাটার্ন রিডার ইন্ডিকেটর। এখন ইন্ডিকেটারে নিজস্ব একটা কালার আছে, যেমন ইবিটি ইন্ডিকেটরটা নিজের কালারটা হলো ব্লু, পিআরটাও হলো নিজের কালার যেটা রয়েছে সেটা হলো ব্লু, ওকে। কিন্তু যখনই কোনো একটা মেটাল, যে কোনো মেটালের সঙ্গে এই ইন্ডিকেটারটা একটা কম্বাইন করে, তখন কালারটা হয়ে যায়, এই পিআর কালারটা হয়ে যায়, সেটা হলো রেড কালার হয়ে যায়, আর এটা পিঙ্কিশ রেড হয়ে থাকে, পিঙ্ক বা রেড কালার হয়ে থাকে। এই কালার চেঞ্জ দেখে আমরা ইন্ডিকেটারটাকে, এন্ড পয়েন্টটাকে ইন্ডিকেট করতে পারি, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে কাজটা, তাদের যে কালার চেঞ্জ বা যাবতীয় জিনিসটা একটা পার্টিকুলার পিএইচের মধ্যে হয়ে থাকে, যেমন ইবিটি ইন্ডিকেটরটা কাজ করে থাকে মোটামুটি তোমার কাছে পিএইচ 10-এর কাছাকাছি, এবং এইটা পিএইচ 12 বা তার চেয়ে বেশি পিএইচে কাজ করে থাকে। তাহলে কোন ইন্ডিকেটরটা তুমি চুজ করবে সেটা ডিপেন্ড করবে তোমার সলিউশনে পিএইচ কতটা রয়েছে। আমি একটু বাদে ওয়াটার হার্ডনেস ক্যালকুলেশন করাটা জিনিসটা শেখাবো, তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এবার দেখো, মনে করো একটা টাইটেশন করছো, টাইটেশনের উপর থেকে তুমি ইডিটি অ্যাড করছো, এবং তোমার সলিউশনের মধ্যে সাপোজ রয়েছে একটা ইন্ডিকেটার, সেই ইন্ডিকেটারটা কি না, তোমার কাছে ইবিটি ইন্ডিকেটার রয়েছে, ওকে, এবং কোনো একটা মেটাল রয়েছে। তাহলে যখনই মেটালটার মধ্যে ইবিটি ইন্ডিকেটারটা অ্যাড হয়ে গেল, ভালো করে বুঝবে তোমার মেটালের সলিউশন রয়েছে এবং তুমি বাইরে থেকে ইবিটি ইন্ডিকেটারটা এক থেকে দু ড্রপ অ্যাড করলে, তাহলে মেটালের সঙ্গে ইবিটি কী হলো, একটা কমপ্লেক্স তৈরি করে নিল। এই মেটালের সঙ্গে ইবিটি যেহেতু কমপ্লেক্সটা তৈরি করে নিল, তখন এবং মেটালের সঙ্গে ইন্ডিকেটার কমপ্লেক্সটা তৈরি হওয়ার পর এর কালারটা কী কালার হবে, রেড কালারের সলিউশনটা তৈরি হবে, কারণ মেটালের সঙ্গে ইবিটি কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। এরপর তুমি ওপর থেকে ফোটা ফোটা ইডিটি এ অ্যাড করলে, এবার কী হয়, মেটালের সঙ্গে ইন্ডিকেটারের যে কমপ্লেক্স তার থেকে বেশি স্টেবল হয় মেটালের সঙ্গে ইডিটি এর কমপ্লেক্সটা, বুঝতে পেরেছ? তাহলে কোনটা বেশি স্টেবল, প্রথমে মেটালের সঙ্গে ইডিটি এর কমপ্লেক্সটা বেশি স্টেবল। তাহলে মেটালের সঙ্গে ইবিটি কমপ্লেক্সটা তৈরি হওয়ার জন্য তোমার সলিউশনটা কী কালার ছিল, রেড কালার হয়ে গেছিল। তাহলে ইডিটি এ ফার্স্ট কী করবে, ইডিটি এ ফার্স্ট এর কাজ হলো যে সমস্ত ফ্রি মেটালগুলো রয়েছে, মানে যারা ইবিটির সঙ্গে কমপ্লেক্স তৈরি করেনি, ফ্রি মেটালের সঙ্গে ইডিটি এ ফার্স্ট কমপ্লেক্স তৈরি করবে। তাহলে ফ্রি মেটালের সঙ্গে মেটাল ইডিটি এ কমপ্লেক্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দেন কি করবে, যখন ফ্রি মেটালগুলো যা ছিল সলিউশন সব শেষ হয়ে গেছে, এবার কি করবে, মেটালের সঙ্গে ইবিটির যে কমপ্লেক্সটা হচ্ছে সেই কমপ্লেক্সটাকে সে ব্রেক করবে, করে মেটাল তখন ইডিটি এর সঙ্গে কমপ্লেক্স তৈরি করবে, বোঝা গেছে? তাহলে মেটাল ইডিটি এর সঙ্গে যখন কমপ্লেক্স তৈরি করা শেষ হয়ে যাবে, তখন সলিউশনে কে পড়ে থাকছে, শুধু ইবিটি পড়ে থাকছে, কারণ মেটাল ইডিটি এর সঙ্গে কমপ্লেক্স তৈরি করে নিয়েছে। তাহলে ফ্রি ইবিটি পড়ে থাকছে, এবং ফ্রি ইবিটি কালারটা কী হয়, ব্লু, তার মানে তখন সলিউশনটা কালারটা কী যায়, ব্লু। তাহলে রেড কালার থেকে ব্লু কালার কী করে চেঞ্জ হলো, বুঝতে পেরেছ? ঠিক একই রকমভাবে আমি আর একটা টাইটেশন করছি, মনে করো এই সলিউশন, সাপোজ মনে করো এখান থেকে ইডিটি আমি দিয়ে টাইটেশন করছি, এবং আমার সলিউশনের মধ্যে কে রয়েছে, আমার সলিউশনের মধ্যে ক্যালসিয়াম আয়ন রয়েছে, ওকে। আমি এই কাজটা করছি পিএইচ 12-তে, এবং বাইরে থেকে আমি পিআর ইন্ডিকেটার ইউজ করে দিয়েছি, প্যাটার্ন রিডার ইন্ডিকেটার দিয়ে দিয়েছি,
কালারটা কী হবে, মেটালের সঙ্গে ইন্ডিকেটার কমপ্লেক্স তৈরি করে কই পিঙ্ক বা রেড কালার তৈরি করবে। তাহলে আমার এই সলিউশনের মধ্যে কী রয়েছে, সলিউশনের মধ্যে রয়েছে কিছু ফ্রি ক্যালসিয়াম টু প্লাস আয়ন রয়েছে, আর কে রয়েছে, আর রয়েছে এই ক্যালসিয়ামের সঙ্গে পিআর ইন্ডিকেটারটা কমপ্লেক্স তৈরি করে এটা কালারটা পিঙ্ক বা রেড করে দিয়েছে। এটা আমার সলিউশনে রয়েছে, এগ্রি করো নিশ্চয়ই। এরপর আমি কি করছি, ইডিটি দিয়ে টাইটেশনটা করছি। তাহলে এরপর ইডিটিএ কি কাজ করবে বলো, ইডিটিএ ফার্স্ট যে কাজটি করবে সেটি হলো সলিউশনের মধ্যে যে ফ্রি ক্যালসিয়াম টু প্লাস রয়েছে তার সঙ্গে ইডিটিএ কমপ্লেক্স তৈরি করে নেবে। তাহলে ফার্স্ট যে কাজটা হলো ফ্রি ক্যালসিয়াম টু প্লাসের সঙ্গে ইডিটিএ কমপ্লেক্স তৈরি করে নিল। তাহলে ফ্রি ক্যালসিয়াম টু প্লাস কী হলো, সব চলে গেল। তারপর কী করবে, না ক্যালসিয়ামের সঙ্গে পিআর ইন্ডিকেটারটা বনটাকে ভেঙে দেবে, দিয়ে এই ক্যালসিয়ামের সঙ্গে ইডিটিএ কমপ্লেক্স তৈরি করবে। কারণ ইডিটিএর কমপ্লেক্স ফরমেশনের ক্ষমতা অনেক বেশি, কারণ তার ডোনার সাইড বেশি হয়ে থাকে, তাই জন্য। তাহলে কী হবে, ক্যালসিয়ামের সঙ্গে পিআর ইন্ডিকেটার কমপ্লেক্স করবে, তাহলে ক্যালসিয়ামে যে রয়েছে পিআর ইন্ডিকেটার যেটা রয়েছে সেটা ভেঙে গিয়ে ক্যালসিয়ামের সঙ্গে আবার ইডিটিএ কমপ্লেক্স তৈরি করবে। তাহলে ক্যালসিয়ামের সঙ্গে ইডিটি কমপ্লেক্স পুরো সলিউশনটা তৈরি হয়ে গেছে। এখন সলিউশনে কী রয়েছে, শুধুমাত্র পিআর ইন্ডিকেটার রয়েছে পড়ে, তাই তো, সে কারোর সঙ্গে কিছু নেই, একা রয়েছে। আর পিআর ইন্ডিকেটার নর্মাল কালারটা কী হয়, শুধু ইন্ডিকেটার কালার ব্লু, তার মানে তখন সলিউশনে কালারটা কী হবে, ব্লু কালারটা দেখাবে। ওকে, এইভাবে আমরা কিনা ইন্ডিকেটারগুলো কাজ করে, এইভাবে আমরা অ্যাপ্লিকেশান করতে পারি। আমরা এখানে ওয়াটারের হার্ডনেস বার করা শেখাচ্ছি, ওয়াটারের হার্ডনেস বার করা শেখাচ্ছে। কী করে তুমি জলের খরতা বা হার্ডনেসটা বার করবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওয়াটারের মধ্যে কোন কোন আয়নগুলো রয়েছে দেখো, ক্যালসিয়াম টু প্লাস আয়ন এবং এমজি টু প্লাস আয়ন, এই দুটো আয়ন রয়েছে তোমার ওয়াটারের মধ্যে। ওকে, তুমি প্রথমে কি করলে, তুমি প্রথমে ইডিটিএ নিলে, এটা হলো ইডিটিএ, এবং সলিউশনটা ওয়াটার সলিউশনটা তুমি নিয়ে নিলে, একটা পার্টিকুলার ভলিউমে নিয়ে নিলে। এর মধ্যে কোন কোন আয়ন রয়েছে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। ওকে, এই সলিউশনের মধ্যে আমি বাইরে থেকে একটা বাফার অ্যাড করলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, যাতে আমার সলিউশনের পিএইচটা 10 থেকে থাকে। কারণ পিএইচ 10-এর মধ্যে আমি ইবিটি ইন্ডিকেটারটা এর মধ্যে 1-2 drops অ্যাড করব। ওকে, একটু ভালো করে মন দিয়ে দেখবে কী কী ঘটনাগুলো ঘটছে। প্রথম কথা বলি, ইবিটি ম্যাগনেসিয়ামের সঙ্গে কমপ্লেক্স তৈরি করে ভালো। তাহলে সলিউশনে কে পড়ে থাকছে, সলিউশনে পড়ে থাকছে প্রথমে ফ্রি ক্যালসিয়াম টু প্লাস, ফ্রি ম্যাগনেসিয়াম টু প্লাস, আর ইবিটি কার সঙ্গে কমপ্লেক্স তৈরি করে বলেছি, ম্যাগনেসিয়ামের সঙ্গে, আর ম্যাগনেসিয়াম ইবিটি তোমার কাছে পড়ে রয়েছে। ওকে, কারণ ইবিটি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের সঙ্গে কমপ্লেক্সটা ভালো তৈরি করে, তার কারণ তার সাইজ অনুসারে স্টেবল হয়। তাহলে সলিউশনে পড়ে রয়েছে ফ্রি ক্যালসিয়াম টু প্লাস, ফ্রি ম্যাগনেসিয়াম টু প্লাস এবং ম্যাগনেসিয়াম ইবিটি। এবার তোমার বাইরে থেকে ওকে এবার ইডিটি অ্যাড করছে। তাহলে বাফারটা কেন অ্যাড করেছি, পিএইচটা এইটাই রেখেছি, কারণ পিএইচ 10 না হলে ইবিটি ইন্ডিকেটারটাই কাজ করবে না, ঠিক আছে। তাহলে বাইরে থেকে যখন আমার কাছে ইডিটিটা ইডিটি অ্যাড হচ্ছে, ইডিটি প্রথম কার সঙ্গে রিয়াকশান করবে, ফার্স্ট কার সঙ্গে রিয়াকশান করবে, ফার্স্ট ও কী করবে, ক্যালসিয়াম টু প্লাসের সঙ্গে ইডিটি রিয়াকশান করবে। তাহলে ফার্স্ট কী করবে, ক্যালসিয়ামের সঙ্গে ইডিটি রিয়াকশান করে ফেলল। তাহলে সলিউশন থেকে ক্যালসিয়াম টু প্লাস আয়ন সব কী হলো, শেষ হয়ে গেল। দেন তারপর কী করবে, ইডিটিএ ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশান করবে। তাহলে ক্যালসিয়ামের সঙ্গে হয়ে গেল, ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশান হয়ে গেল, ফ্রি ম্যাগনেসিয়ামের সঙ্গে। এবার কী করবে, যখন হয়ে গেল তখন এমজি ইডিটি বনটাকে ভাঙবে, এই এমজির সঙ্গে ইডিটি রিয়াকশান করবে, দেন আবার করবে, কিন্তু এই বনটাকে ভেঙে এমজি যেটা পাচ্ছি তার সঙ্গে ইডিটিএ রিয়াকশান করছে।
তাহলে যখনই এম এই এমজি ইডিটি এ বন্ডটা ভেঙে রিঅ্যাকশন করলো, এখন কী হলো, ইবিটিটা কী হলো, ফ্রি হয়ে গেল, ইবিটি কী হলো, ফ্রি হয়ে গেল। এবং ইবিটি ফ্রি হয়ে গেলে, ইবিটি যখন ফ্রি হয়ে যায় তখন কালারটা কী হয়, ব্লু। তাহলে আগে ছিল রেড কালার, এখন কী হলো, ব্লু। তাহলে যখন আমি অ্যাড করেছিলাম ইবিটি তখন এটা রেড কালার হয়ে গেছিলো, এবং এখন শুধু ফ্রি ইবিটি রয়েছে, তার মানে সলিউশনটা কালার কী যাবে, ব্লু। পরিষ্কার? এইভাবে এই প্রসেসটার মধ্যে দিয়ে তুমি টোটাল কত, যত এমএল লাগবে ইডিটি এ সেটা দিয়ে তুমি টোটাল কতটা ক্যালসিয়াম টু প্লাস এবং ম্যাগনেসিয়াম টু প্লাস রয়েছে সেটা তুমি বার করে ফেলতে পারবে। ওকে, টোটাল। এবার আর একটা এক্সপেরিমেন্ট আমি চালাবো একই রকমভাবে, ইডিটি এ নেব একই রকমভাবে, সলিউশান নেব, এই সলিউশানের মধ্যে কে রয়েছে, ক্যালসিয়াম টু প্লাস এবং ম্যাগনেসিয়াম টু প্লাস রয়েছে। এবার কি করব, আমি এই জিনিসটাকে পিএইচ টুয়েলভে কাজটা করব, অর্থাৎ বাইরে থেকে পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যাড করে দেব। যখনই পিএইচ টুয়েলভ হয়ে যাবে তখন কি হবে, এই সলিউশানের মধ্যে এমজি টু প্লাসটা ওইচ মাইনাসের সঙ্গে রিঅ্যাকশান করে হাই পিএইচে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ে যাবে। তাহলে সলিউশানের মধ্যে এখন কে পড়ে গেছে নিচে প্রেসিপিটেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পড়ে গেছে প্রেসিপিটেট, আর ম্যাগনেসিয়াম নেই, তাহলে সলিউশানে রয়েছে আমার শুধুমাত্র ক্যালসিয়াম টু প্লাস আয়ন। বুঝতে পেরেছ, পিএইচ টুয়েলভে কাজটা করছে। এখন যেহেতু পিএইচ টুয়েলভে কাজটা করছি তখন আমি কী ইন্ডিকেটারে অ্যাড করবো, পিআর ইন্ডিকেটার অ্যাড করবো। তাই এইটার মধ্যে আমি বাইরে থেকে যে ইন্ডিকেটারটা অ্যাড করে দেবো সেটা হলো পিআর ইন্ডিকেটার, প্যাটার্ন রিডার ইন্ডিকেটার। এখন এই প্যাটার্ন রিডার ইন্ডিকেটারটা কী করবে, না কিছু ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফ্রি ক্যালসিয়াম এখানে পড়ে থাকবে ক্যালসিয়াম টু প্লাস, আর কিছু ক্যালসিয়ামের সঙ্গে পিআর ইন্ডিকেটারটা নিজে কমপ্লেক্স তৈরি করবে। বুঝতে পেরেছ, কারণ এমজি নেই, আর এমজির কথা ভুলে যাও, শুধু ক্যালসিয়াম পড়ে থাকবে ফ্রি ক্যালসিয়াম, আর কিছু ক্যালসিয়ামের সঙ্গে প্যাটার্ন রিডার ইন্ডিকেটারটা একটা কমপ্লেক্স তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এই দুটো জিনিস আমার কাছে পড়ে রয়েছে, এবং প্যাটার্ন রিডার যেহেতু মেটালের সঙ্গে কমপ্লেক্স তৈরি করেছে, মেটালের সঙ্গে যদি ইন্ডিকেটার কমপ্লেক্স তৈরি করে, কালারটা কী হবে, পিঙ্ক বারে, তাহলে সলিউশানটা হবে আমার কাছে কী হবে, পিঙ্ক বা রেড। এবার তুমি ওপর থেকে ইডিটি এ দাও, তাহলে ইডিটি এ ফার্স্ট কী করবে, ইডিটি এ ফার্স্ট কী করবে, কমপ্লেক্স, ইডিটি এ ফার্স্ট কমপ্লেক্স তৈরি করবে কার সঙ্গে, ফ্রি ক্যালসিয়ামের সঙ্গে। তাহলে ফ্রি ক্যালসিয়ামের সঙ্গে ইডিটি এ ফার্স্ট একটা কমপ্লেক্স তৈরি করলো। যখন ফ্রি ক্যালসিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করা শেষ হয়ে গেছে তখন কী করবে, ক্যালসিয়ামের সঙ্গে যে পিআর ইন্ডিকেটারটা, সরি পিবি না, পিআর ইন্ডিকেটার, প্যাটার্ন রিডার, পিআর ইন্ডিকেটারটা যে রয়েছে সেই বনটাকে ভেঙে দেবে, সেই ক্যালসিয়ামের সঙ্গে ইডিটি কমপ্লেক্স তৈরি করবে। তাহলে প্রথমে ফিটার সঙ্গে করেছে, তারপর কী হবে, ক্যালসিয়ামের সঙ্গে পিআর ইন্ডিকেটারের সঙ্গে যে বনটা রয়েছে সেটাকে ভেঙে দিয়ে তার সঙ্গে ইডিটি কমপ্লেক্স তৈরি করেছে। তাহলে স্বভাবতই পিআর ইন্ডিকেটারটা কী হয়ে গেছে, এখন ফ্রি হয়ে গেছে। এই পি ফ্রি পিআর ইন্ডিকেটারটা, ফ্রি পিআর ইন্ডিকেটারটার কালারটা কী হয়, ব্লু। তখন আমার কাছে সলিউশনটা কালারটা কী যাবে, ব্লু হয়ে যাবে। ওকে, তাহলে এইখান থেকে আমি কী পাবো, ক্যালসিয়াম টু প্লাস কতটা আছে সেটা পাবো, আর এইখানে কী পাচ্ছিলাম, টোটাল কতটা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। ওকে, তাহলে যদি মনে করো 25 ml এখানে লাগে, তাহলে 25 ml কী, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম টোটাল, আর এখানে মনে করো তোমার কাছে 14 ml লেগেছে, 14 ml কী, ক্যালসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম কতটা ছিল, নিশ্চয়ই এটা থেকে মাইনাস করলে পেয়ে যাব। তাহলে এইভাবে কত ml রয়েছে সেই জিনিসটা আমরা বার করে দিতে পারি দুটো টাইটেশনের মধ্যে দিয়ে। এইভাবে আমরা ওয়াটারের হার্ডনেস বা খরতাটাকে নির্ণয় করতে পারি। এখানে একটা কথা বলে রাখা দরকার যে সবসময় ইডিটি এর কমপ্লেক্সটা বেশি স্টেবল হয়ে থাকে। অ্যাকচুয়ালি ইডিটি এর ফর্মুলাটা কি, ডাইইথিলিন টেট্রাঅ্যামিন COOH CH2CO- Na+
CH2 C double O minus Na plus আর CH2 C double O H। EDTA কি করে, যখনই কোনো একটা মেটাল আয়ন থেকে থাকে সেই মেটাল আয়নটাকে নানান দিক থেকে ধরে চিলেসান তৈরি করে। চিলেসান অর্থাৎ একটা মেটাল আয়ন, মনে করে একটা মেটাল আয়ন হাতে যেমন পাঁচটা আঙুল রয়েছে এরকম মনে করে ছটা আঙুল রয়েছে, মানে ছটা ডোনার সাইড নিয়ে চিলেসান তৈরি করে। তাহলে একটা মেটালের সঙ্গে একটা EDTA লাগে চিলেসান তৈরি করতে, তাই জন্য এটাকে ওয়ান ইস টু ওয়ান চিলেসান বলা হয়। আর যেহেতু চিলেট যৌগ তৈরি করে তখন কি হয় এনট্রপিটা পজিটিভ হয় এবং আমরা জানি ডেল্টা জি সমান সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এখানে ডেল্টা এসটা কি হয় পজিটিভ হয়, কারণ এটা কি হবে চিলেসান তৈরি করছে আর চিলেসানের জন্য এই ডেল্টা এইচ ভ্যালুটা নেগেটিভ হয়, অর্থাৎ ডেল্টা জি এই প্রসেসটায় নেগেটিভ হয়, অর্থাৎ চিলেসান একটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু এই যে EDTA চিলেসানটা, EDTA চিলেসানটা কার সঙ্গে করবে কখন করবে সেটা টোটালি ডিপেন্ড করে পিএইচের উপর, পিএইচের উপর। যদি কখনো লো পিএইচ থেকে থাকে, লো পিএইচ মনে করো পিএইচ অনেক কম, সেটা মনে করো চার থেকে সাত আট পর্যন্ত, সেই জায়গাটায় প্লাস থ্রি মেটাল আয়নের সঙ্গে করে থাকে, যেমন মনে করো অ্যালমোনিয়াম প্লাস থ্রি, আয়রন প্লাস থ্রি। তাহলে যদি কোনো দিন আয়রন বা অ্যালমোনিয়ামকে এস্টিমেট করতে হয় তখন আমাকে লো পিএইচের মধ্যে গিয়ে কাজটা করতে হবে। আর যদি কখনো হাই পিএইচের মধ্যে থেকে থাকে, মনে করো দশ পনেরো, দশ বারো পনেরো না সরি চোদ্দো পর্যন্ত পিএইচ স্কেল হয়ে থাকে, তখন সে প্লাস টু আয়নের সঙ্গে করে, যেমন মনে করো ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সঙ্গে। ওকে, আমি একটা অঙ্ক দেখাই যেটা দিয়ে তুমি বুঝতে পারবে। মনে করো তোমাকে বললো যে ক্যালসিয়াম এস্টিমেট করতে বলল দশ এম এল জিরো পয়েন্ট ওয়ান নর্মাল EDTA লেগেছে, বলেছে ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম কতটা ছিল। যদি কোনো দিন এরকম ধরনের অঙ্ক দেয় তার মানে তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই EDTAটাকে এখান থেকে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। আর এই কনিকালের মধ্যে কী হয়েছিল, কনিকালের মধ্যে ডাইরেক্ট টাইটেশন করে আমরা ক্যালসিয়াম ছিল এবং বাইরে থেকে কী করেছিলাম একটা ইন্ডিকেটর দিয়ে কাজটা করেছিলাম। ওকে, তো এই জাতীয় যদি কোনো দিন নিউমেরিক্যাল দেয় তুমি এই ফর্মটা জাস্ট বসিয়ে দেবে থাউজেন্ড n ইন্টু ভি, সব অঙ্ক তোমার কাছে হয়ে যাবে। W ডিভাইডেড বাই ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট চল্লিশ। তোমার মনে হতেই পারে যে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট মলিকুলার ওয়েটকে দুই দিয়ে ভাগ করো, কারণ দুই চার্জ আছে এখানে, না তার কারণ এখানে যে কমপ্লেক্সগুলো তৈরি হয় সেটা হলো ওয়ান ইস টু ওয়ান কমপ্লেক্স তৈরি হয়। তাই W বাই ফর্টি ইন্টু থাউজেন্ড সমান সমান n, n মানে কত এখানে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু দশ, তাহলে এখান থেকে W বার করে নিলে তার ওয়েটটা পেয়ে যাবে। যদি এখানে ম্যাগনেসিয়াম দিত ম্যাগনেসিয়ামের ওয়েট এখানে চব্বিশ বসিয়ে দিতাম, অ্যালমোনিয়াম দিলে এখানে বসিয়ে দিতাম, এইভাবে আমরা করে থাকি। EDTA-র ক্ষেত্রে আরেকটি কথা বলা দরকার যে অ্যালমোনিয়াম প্লাস থ্রি কে EDTA টাইটেশনের জন্য আমরা ব্যাক টাইটেশন ইউজ করে থাকি। এটা কেন ব্যাক টাইটেশন, মানে কি হয় অ্যালমোনিয়ামের মনে করো কোনো একটা সলিউশন রয়েছে, অ্যালমোনিয়াম মনে করো কোনো একটা এখানে ইন্ডিকেটার অ্যাড করে দিয়ে আমি ওপর থেকে EDTA দিয়ে ডাইরেক্ট টাইটেশন আমি এটার ক্ষেত্রে করি না বাকিগুলোর মতন। তার একটা কারণটা হলো অ্যালমোনিয়ামের সঙ্গে EDTA যে টাইটেশনটা করবে এই যে কমপ্লেক্সটা রয়েছে এটা স্লো, অনেক সময় লাগে এটা হতে, তাই জন্য কি করা হয় এইটার মধ্যে প্রথমে অ্যালমোনিয়াম প্লাস থ্রির মধ্যে এক্সেস পরিমাণে EDTA দিয়ে দেওয়া হয় এবং গরম করা হয় এবং যথেষ্ট সময় দেওয়া হয় যাতে তারা কমপ্লেক্সটা তৈরি করে, এবং এক্সট্রা যে EDTAটা রয়েছে, কতটা EDTA রয়েছে জানি না, সেইটার পরিমাণটা আমরা জিঙ্ক অ্যাসিটেটের সলিউশন দিয়ে আমরা টাইটেশন করে সেটা বার করে ফেলতে পারি।
তাহলে এক্সট্রাটা পেয়ে গেলাম, সেটা মাইনাস করে দিলেই অ্যালুমিনিয়ামের জন্য কতটা লেগেছে সেটা বার করে দিতে পারবো। তাহলে যদি কোনো দিন কোশ্চেন দেয় অ্যালুমিনিয়ামের সঙ্গে ইডিটিএ কমপ্লেক্সটা ডাইরেক্ট কেন করা হয় না, কারণ অ্যালুমিনিয়াম ইডিটিএটা কী হয় স্লো হয়। তাহলে এই কমপ্লেক্সোমেট্রিক এবং মেটাল আয়ন ইন্ডিকেটার সম্পর্কে আশা করব তোমরা বুঝতে পেরেছ। আন্তরিক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকবার জন্য।